সকলে, আই হোপ সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ কিন্তু আমি খুব খুব খুশি, কেন বলো তো? কারণ আজ আমি বাবার বাড়ি যাচ্ছি, তো একদম রেডি হয়ে রাস্তাতে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। আর একদম এটা কিন্তু আমাদের গ্রামে ঢোকার আগে আগে রাস্তাটা আর কি, তো এত ভালো লাগছে না কি বলবো তোমাদের, মানে মনে হচ্ছে না কত জন্ম পর আসছি। আর এই দেখো চেনা রাস্তাঘাট, কি ভালো লাগে তাই না? ভীষণ ভালো লাগছিল, আর হঠাৎ করে এলাম যেন আমাদের এখানে না হরিনাম হচ্ছে সেই কারণে। তোমাদের সঙ্গে না একটা কথা শেয়ার করি, মানে আমি বাবার বাড়িতে এসে একটা রিলস বানিয়েছি, তো রিলসটা দেখে একটা বোন কমেন্ট করেছে যে দিদি তুমি কি বাড়ি এসেছো, মানে শুনে আমার এত ভালো লাগলো যে বুঝতে পেরেছে যে হ্যাঁ দিদির এটা তো আগেকার ভিডিও, মানে আগে যেখানে আমি বসে ভিডিও করতাম সেম জায়গায় বসে এখনও ভিডিও করেছি, মানে দেখে যে মনে পড়েছে যে দিদি তাহলে শ্বশুর বাড়িতে নেই, মনে হয় বাবার বাড়ি এসেছে, মানে ওটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ শিবাঙ্গী কমেন্টটা করার জন্য, মনে রাখার জন্য আমাকে, থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, একদম দেখো বাড়ি চলে এসেছে, একদম খেতে বসে পড়েছি, আর ওদিকে বরের খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, তো মা আর বাবা খাচ্ছে, একটু ভিডিও নিয়ে নিলাম। আর খাওয়া হয়ে যাওয়ার পর ভাবলাম কি যে গাছ থেকে না একটা নারকেল, মানে কাঁচা নারকেল পেরেছে, নারকেলের শ্বাসটা খেতে না ভীষণ ভালো লাগে, তো বাবাকে বললাম বাবা কেটে দাও নারকেলটা, অনেকদিন হয়ে গেল শ্বাস খায়নি, নর্মালি তো ডাবের জল কম বেশি খাওয়াই হয়, তো ওর শ্বাসটা বেশ খেতে ভালো লাগে। তবে ডাবটা খেতে গিয়ে যে আমি ঠকে যাবো এইভাবে সেটা বুঝতে পারিনি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো তাহলেই সব বুঝতে পারবে, কেউ স্কিপ করো না। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটিকে ফার্স্ট টাইম দেখছো অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো বললাম না যে কিভাবে ঠকে গেলাম, দেখতে পাচ্ছ নারকেলটা বাবা কাটালো, ভেতরটা পুরো একদম ভুয়ো, যাই হোক কপালে ছিল না, তো খাবো বললেই তো আর খেতে পারবো না। আর এই দেখো এইটা একদম সন্ধ্যাবেলাকার ভিডিও, ওই যে তোমাদেরকে বললাম না আসার সময় যে আমাদের এখানে হরিনাম হচ্ছে, একবারে আর চালাতে এসি তোমাদের সঙ্গে ভিডিও নিচ্ছি। আর আমাদের এখানে যে রাধারানী মানে যেখানটা সাজিয়েছে দেখো কি দারুণভাবে সাজিয়েছে তাই না? তো চলো এখন ভোগের গান হচ্ছে, তো ভোগের গানটা একটু শুনে নাও, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। সাজিয়েছে তাই না, খুব সুন্দর লাগছে, প্রত্যেক বাড়ি এত সুন্দরভাবে সাজানো হয়। তো আমাদের এখানে গাজনের পরে হরিনামটাও কিন্তু ভীষণ বড় করেই পালন হয়, তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে অনেক লোকজন। আর এই যে দেখো আমাদের রাধারানী, মানে ছোট্ট একটা মঞ্চের মতো করা হয়েছে, হরিনামই নয় আমাদের এখানে কিন্তু কাটি নাচের দলও আসে, তো চলো একটু দেখে নাও তারপর কথা বলছি। ওরা রায় ছুটে ছুটে আয় বনে কাটি না ছুটে ছুটে।
পেলে আর কেমন লাগলো ওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে হচ্ছে হরিনামের প্রথম দিন, আমাদের দুদিন হরিনাম হয়, আজ আর কাল, আর তার পরের দিন হচ্ছে ধুলোট। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এবার বাড়ি চলে যাব, আর এখানে দেখো কত লোকজন। তো যাই হোক, চলো নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, টাটা।